বিপন্ন জনগোষ্ঠী হিসেবে রয়ে গেছে। এটা আমাদের তৃতীয়। চতুর্থত যেটা এসেছে সেটা হলো যে পরিবেশ, প্রতিবেশের যে সমস্যা পৃথিবীব্যাপী আলোচনা হচ্ছে, বাংলাদেশে কিন্তু এটা শুরু। আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কোথাও কোথাও মরুকরণ হয়েছে, কোথাও কোথায় ধস, জমি ভূমিধস হচ্ছে, কোথাও কোথাও আপনার সেই হিসেবে নদীভাঙন হচ্ছে, কোথাও কোথাও বন্যা হচ্ছে। এখন বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে পরিবেশ প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। এটা সব জায়গাতে কোনো না কোনোভাবে একটা পরিবেশের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়েছে। যেহেতু এইটা একটা আরেকটা পরিবেশ, বাংলাদেশে এই মুহূর্তে পরিবেশ প্রতিবেশের সমস্যা কোনো আঞ্চলিক সমস্যা না, এটা একটি জাতীয় সমস্যায় আমাদের সামনে উপনীত হয়েছে। তৃতীয়ত, এইটার সবচেয়ে আলোচনার এই শেষ তিনটি বিষয় দিয়ে আপনাদের